মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। এই হলো সুতো, ওই জায়গাতেই এসেছি যেখানে তাঁত বুনছে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমাদের গন্তব্য হুগলি জেলার রানীবাজার। তো এখানে কিভাবে আসবেন, কি কি সুবিধা পাবেন অবশ্যই বলবো ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আমরা সবাই শুনেছি ধনেখালী তাঁত, বেগমপুরী তাঁত, ফুলিয়ার তাঁত, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো রঙ্গবতী তাঁত। কি অবাক হচ্ছেন? তো আর বেশি দেরি না করে চলুন যাওয়া যাক। চলুন, আমাদের মা ঠাকুমাদের একটা টাইমে ছিল এই তাঁতের শাড়ি, এখন আর অতটা চল নেই, বাট তবু আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন তো, এখন ফ্যান্সির বাজারে মার্কেট ছেয়ে গেছে, তো আমরা চাই এই তাঁতটা আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্যটা টিকে থাকুক। তোমার নাম কি? আমার নাম সূর্যশেখর লক্ষ্মী। আচ্ছা আচ্ছা, তুমি আমাদের একটু বুঝিয়ে দাও যে তাঁতের টোটাল প্রসেসটা কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে সুতো পাকানো আছে, এটা গুটিতে, এই রোলারে সুতো পাকানো আছে, সেখান থেকে এটা ওখানে যাচ্ছে ওই দক্ষি ওয়ালাটাকে, আর এইখানে এই বাটগুলো, এইগুলোর নকশা ওঠে, আর এইখানে নকশার যে কাঠুনিটা মানে গ্রাফিংটা, ওই গ্রাফটা এইখানে করা আছে, আর এই গ্রাফটাকে যখন, আচ্ছা ওই নকশা বা ডিজাইন যেটা আছে ওটা কি মানে তোমাদেরই করে নিতে হয়? আচ্ছা, এটাকে মাকু বলে, এইটাকে এখান দিয়ে পরিয়ে এইখান দিয়ে বের করে এইটা এইখানে লাগাতে, এইখানে দিয়ে, আচ্ছা ওটাই এদিক থেকে একবার ওদিকে যাচ্ছে, ওদিক থেকে নকশাটা উঠছে। দেখুন বন্ধুরা, ওনারা বলছেন যে এই জায়গায় ডিজাইনটা টোটাল প্রসেসিং করা আছে, মানে ওরা কি ধরনের ডিজাইন হবে শাড়িতে সেই ডিজাইনটা ওরা এখানেই করে নেয়, তো এখানেই ডিজাইনটা হয়, সেই হিসাবে সুতোটা লাগানো আছে। তো যখন তাঁত বুনছে তখন একটা খাটাকাট খাটাকাট করে আওয়াজ হয়, তো ওর মধ্যেই ডিজাইনটা চলে আসছে। দেখুন কত সুন্দর ডিজাইনটা আসছে। এই ডিজাইনটা কোথা থেকে হচ্ছে? এই তো এই এই যে এখানে গ্রাফ করা আছে। আচ্ছা ওইটা পাড়ের ডিজাইনটা হচ্ছে, আর কাপড়ের ডিজাইনটা মিডিলেরটা? মিডিল বলতে এই চেকগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইখানে রঙের রঙের করে টুরে টুরে করে দেয়া আছে, এটা আলাদা করে, এটা এটা আলাদা করে সুতোতে ঘুরিয়ে ড্রামে ঘুরতে হয়, রোলারে ঘুরতে হয়, মানে এবার যখন কাপড়টা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা খুলে দিলে। আর একটা জিনিস খেয়াল করুন, এখানে যে তাঁতটা বসানো আছে, তো এটা একটা মাটির জায়গা, তো মাটি বলতে পারেন ঘরের যে মেঝেটা আছে ওটা মাটির, ঠিক ওখান থেকে আরও মোটামুটি 1.5 থেকে 2 ফুট গর্ত করা আছে, তো ওর মধ্যে বসে ওপর থেকে নিচে টোটাল পায়ে একটা প্রসেস হয়, আবার একটা হাতে প্রসেস হয়, তো এতটা গর্ত করা আছে ওর মধ্যে থেকে এইভাবে তাঁত বুনছে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে তাঁতটা বোনা হচ্ছে, দেখুন। আমি আপনি কিন্তু কিছুই বুঝতে পারবো না একদম সোজা ভাষায়, মানে দেখুন সুতোটা কত রকমভাবে লাগাতে হয়, একটার সাথে আরেকটার কোনো টাচ নেই প্রত্যেকটা সুতোর, দেখুন পাশাপাশি আড়াআড়িভাবে এটা পরপর সাজানো আছে, তো দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু এটাও একটা ব্যাপার যে এনারা কিভাবে লাগান, কতটা এটার মধ্যে শ্রম থাকে একটা কাপড় বানাতে। আচ্ছা দাদা, একটা কাপড় বানাতে কত মানে একদিনে এক একটা কাপড় হয়ে যায়? একদিনে এটা হয় না, এটা একদিনে করতে গেলে আপনাকে সকাল ঘুম থেকে ওঠার পর থেকে আপনার রাত্রির 10:00-11:00 পর্যন্ত
যদি এক নাগারে যদি আমরা স্বামী স্ত্রী বা বাবা দুজনে যদি সমানভাবে বুনি তাহলে হবে। আচ্ছা আচ্ছা, এবারে একলার পক্ষে তো সম্ভব নয়। আচ্ছা, এটাও এটাও তাঁতের তাই তো? আচ্ছা, রঙ্গবতী কাপড়। এটা পাড়ের ডিজাইনটা দেখুন কত সুন্দর। এটা কি আপনারা যে মজুরি চার্জ যেটা পান ওটা কি আপনার কাপড় হিসাবেই পান? আচ্ছা, তাও মোটামুটি যদি আপনি একা করেন একটা কাপড় কদিনে হবে? দুদিন লাগবে। তো কাপড় হিসাবে সেই হিসাবে আপনাদের মজুরি পুষিয়ে যায়? মজুরি পোষায় বলতে একখানা কাপড়ে 300 টাকা হয়, কিন্তু দুদিনে একখানা কাপড় তুলতে হয়। ও, দুদিনে একটা কাপড় করে আপনারা এক একটা কাপড়ের জন্য 300 টাকা করে পান? অনেকটাই কম। সুতো যে তৈরি করা মেয়ের বাড়ি করতে হয়, তার জন্য আলাদা কোনো আমরা মেয়েরা পয়সা পাই না। আচ্ছা, মহাজন শুধু সুতো দিয়ে দেয়? আচ্ছা, সুতোটা দিয়ে দেয়, তারপর তো টোটাল প্রসেস আপনাদের এটা করতে হয়? সব আমাদের নিজেদের, মহাজন শুধু সুতোটা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো একটা মেইনটেনেন্স কস্টও আছে মোটামুটি। এই যে আপনি দেখছেন, এই যে এটাকে বলে পাটি, এতে সুতোটা গুঁড়ো আছে, আর এইটাই যে আমরা কাপড়টা গুঁড়োচ্ছি এটাকে গুটি বলে, এতে গুটিতে কাপড়। আচ্ছা আচ্ছা, আর এই যে পাটির যে সুতোটা যে তৈরি করা হয় এটা মেয়েরা তৈরি করে দেয় সুতোটা। এই সুতোটা পরপর এই একটা একটা করে সুতো এটা এইভাবে লাগাতে হয়? হ্যাঁ, সুতো এই যে এরকম কাঠিতে বাঁকা হয়, মেয়েরাই বাঁধে। আচ্ছা, মেয়েতে সুতো এরকম কল আছে, তাতে ভাতায় ভাতিয়ে এই নলিবারের চরকায় বাঁধে বেঁটে। একটা ড্রামে, এক জায়গায় ড্রাম আছে, ওই সেখানে পুরুনি কাটতে হয়, এই এই গুঁড়াটাকে পুরুনি বলে, সেটা সেখানে কেড়ে আনতে হয়, কাটতে হয়, সে এই গুঁটিতে গুঁটিয়ে দেয়। এরকম ফাঁকা গুঁটি আমাদের আছে আলাদা বাবু, এখানে ফাঁকা। এটা কাপড়টা কিন্তু এই মুহূর্তে উল্টো আছে, এটা টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটা কাপড় দেখাচ্ছি কী হিসাবে ডিজাইনটা হয়। তো আপনারা যদি মনে হয় যে নতুন কিছু ডিজাইন আপনাদের পছন্দ আছে তো সেটাও এনাদের কাছে দেখালে বা বললে, অর্ডার দিলে এনারা তৈরি করে দেবেন। তো আপনারা আসুন, এসে দেখুন, অবশ্যই পছন্দ হলে নিন। চলুন এবার জেনে নেওয়া যাক এখানে আসতে হলে কিভাবে আসবেন এবং এনার সাথে কিভাবে যোগাযোগ করবেন। বলুন আপনার নাম। আমার নাম অনিমেষ রক্ষিত। আচ্ছা, আমার গ্রামের নাম হলো রানীবাজার। রানীবাজার, রানীবাজার। আচ্ছা, পোস্ট থানা, থানা জাঙ্গিপাড়া, পোস্ট অফিস আঁকপুর, পোস্ট আঁকপুর, থানা জাঙ্গিপাড়া। তো এখানে আসতে হলে একদম কিভাবে আসবে? আপনারা আসবেন হরিপাল স্টেশনে নামবেন, হাওড়া থেকে হরিপাল আসবেন। আচ্ছা, হাওড়া কোয়ার্ড লাইন তাই তো? না, মেন লাইন। আচ্ছা, হাওড়া মেন লাইনে হরিপালে নামবেন, হরিপাল স্টেশনে নামবেন, নেমে 10 নম্বর বাস অথবা সুকান্ত পার্ক, রাজবোলার সুকান্ত পার্ক টেকারে চাপবেন, চেপে এই আমাদের তেঁতুলতলা বাস স্ট্যান্ডে নামবেন। আচ্ছা, এখানে এসে রানীবাজার তেঁতুলতলা বাস স্ট্যান্ড, এখানে এসে আপনার নাম বললেই হবে বা আপনার ফোন নাম্বারটা বলুন, তবু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। 81-58-06-77-80। আচ্ছা, কেউ যদি আসতে চান তো এনার সাথে যোগাযোগ যদি করতে চান তাহলে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন নাম ফোন নাম্বার, তো ফোন করে যোগাযোগ করে আসতে পারেন। ভালো থাকবেন। এতক্ষণ তো আপনারা দেখলেন কিভাবে তাঁতের কাপড় বোনা বা তৈরি করা হচ্ছে, এবার আসুন দেখে নেওয়া যাক মহাজনের কাছ থেকে এনারা যে সুতো নিয়ে আসেন সেই সুতোগুলো কিভাবে আসে এবং সেই সুতোগুলোকে কিভাবে রেডি করা হয়। অবশ্যই সুতো রং করতে হয়, কারণ মহাজনের কাছ থেকে তো কিছু রেডি প্রোডাক্ট আসে না, ওরা আগেই বলেছেন। তো চলুন দেখে নেওয়া যাক সুতোর সেকশনটা। দেখুন এখানে আবার সুতোর রং করা হয়, অ্যাকচুয়াল যে সুতো আসে সেটা সাদা আসে, সাদা এরকম রকমের রং আসে, এরকম রং আসে, তো সেখান থেকে এরা রং করে। দেখুন এই এক, এই এখানে এক এক ধরনের রং, এখানে এক ধরনের রং, এগুলো কিন্তু সব এখানে হাতে হচ্ছে। এই যে রং আছে বিভিন্ন ধরনের কালার আছে, তো এখানেই সেই সুতোগুলো রং করা হয়।
বিভিন্ন রকমের রং আছে, লাল, মেরুন, ব্লু, সেটা এরকম করে ডুবিয়ে দুটো রঙে ডুবিয়ে এই কালার গুলো আসবে। সুতো রং হয়ে যাওয়ার পর সেগুলোকে ভালো করে শুকিয়ে এইভাবে এক জায়গায় স্টক করে রাখা হয়। এবার এই সুতোগুলোকে যখন যে কালারটা লাগে সেটা একটা গুলির মধ্যে পাকানো হয়। চলুন সেটাও দেখে নেওয়া যাক কিভাবে তারা এই সুতোগুলোকে রেডি করছে গুলির মধ্যে। দেখুন এই হলো চরকা, তো আপনারা নাম শুনে থাকবেন। তো এখানে আমি যে দেখালাম সুতোয় রং হচ্ছে, এবার রং হওয়ার পর ওটা শুকিয়ে যাওয়ার পর এই চরকায় লাগানো হয়। এই চরকা থেকে সোজা এইটার মাধ্যমে হাতে ঘুরিয়ে, একটু ঘুরিয়ে দেখাও তো, এইভাবে ঘোরানো হয়, ঘুরিয়ে এখানে এই সুতোটা ঘুরছে। এই সুতোর সাথে এই যে সুতোটা আছে এটা লিংক থাকে, তো এখান থেকে সুতোটা খুলে এই গুটিয়ে এক জায়গায় করা হয়। দিয়ে এবার এই জিনিসটাকে যখন হয়ে যায় সুতো ভরা, এইভাবে খুলে নেওয়া হয়। খুলে নিয়ে আবার ওই সেই তাঁতে মাকুতে, এরা এনারা যেটা বলছেন মাকু, সেই মাকুর মধ্যে লাগানো হয়। বয়স আমি তো কিছু সুখ সুবিধে পাইনি, আমার বার্ধক্য ভাতা হয় না, আমার স্ত্রী ও পায় না, আমার স্ত্রী লক্ষ্মী ভান্ডারও নেই, যায় করে সংসার চালার জন্য। এখন তো দুয়ারে সরকার বসছে, এবারে নাকি বলছে, এবারে নাকি বলছে এন্ট্রি হয়েছে, আর কবে বেরোবে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের এই এই টেট পার্লুমটা আমাদের হাতে বুনতে হয় না, আমি এইভাবেই বুনি, বুনে আবার গুটি তুলে এই 70 বছর বয়সে আমাকে করতে হচ্ছে, কারণ পেটের জ্বালায়। হ্যাঁ ওটাই দেখছি, মানে অনেক কষ্টের কাজ। হ্যাঁ কিন্তু এত খেটে আমরা পাই কত, 300 টাকা কি 350 টাকা পিসে। হ্যাঁ আর বুনন তো খুবই কম, আমার কত আর বুনবো, কামাই ক্ষতি করে করে ওই সপ্তাহে হচ্ছে 3-4 এরকম বুনন হয়। আমার তো আবার নানান রকম কিভাবে খাজ, মানে সংসার চলে, এই সরকার এখন আটাটা চাল ডাল দিচ্ছে বলে চলে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম নারায়ণ রক্ষিত। আচ্ছা ঠিক আছে, আমি আমি চাইবো অবশ্যই আপনাদের উন্নতি হোক, আর সব থেকে বড় কথা মানে তাঁতের এক তো লেবার চার্জটা একদমই কম, যে তুলনায় আপনাদের শ্রমটা আছে আমি দেখছি সে তুলনায় লেবার চার্জটা অনেকটাই কম। তো রেশমের দাম বেশি, হ্যাঁ সুতোরও দাম বেড়ে গেছে, রেশমেরও দাম বেশি। হ্যাঁ ঠিক আছে, আমি জেঠুর ফোন নাম্বার ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, তো আপনারা যোগাযোগ অবশ্যই করুন। আপনারা যদি এনাদের হেল্প করেন বা ওই হিসাবে কিছু হেল্প বলছি না, আপনারা আসুন কাপড় নিন বা তাঁতের ঐতিহ্যটাকে টিকিয়ে রাখুন, তো এনাদেরও সুবিধা হবে, আপনারাও আপনাদেরও সুবিধা হবে, প্লাস এই তাঁত শিল্পটা অন্তত বেঁচে থাকবে। বিভিন্ন রকমের কাপড় আপনারা পেয়ে যাবেন, তো এখানে এসে একদম ডাইরেক্ট সরাসরি নিতে পারেন, অনেক কমে পাবেন। এমনি নর্মালি যারা দোকানে বিক্রি করা হয় থেকে সৎখানিক টাকা কম হবে, 150-200 টাকা কম হবে প্রত্যেক পিসে। হ্যাঁ সে তো অবশ্যই, কারণ তারা তোমাদের থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আমার তারা বিক্রি করছে, কিছু তো একটা থাকতে হবে। তো পূজোর সময় আমিও চাইবো, এনারাও চাইবেন, এনাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, অনেক ভালো কোয়ালিটি পাবেন এবং অরিজিনাল জিনিস পাবেন একদম। দেখুন প্রচুর কাপড়ের কালেকশন আপনারা পেয়ে যাবেন, প্রচুর কাপড়ের কালেকশন আপনারা পেয়ে যাবেন। তো একটাই আমার রিকোয়েস্ট যে আপনারা আসুন, এসে দেখুন, এই নয় যে আপনাদের নিতেই হবে, আপনারা আসুন, যদি পছন্দ হয় অবশ্যই নিন,
বাট দেখুন জিনিসটা পুরো হাতে তৈরি একদম। আর ডিজাইন যদি আপনাদের কিছু পছন্দের থাকে তো সেটাও দেখালে এদের কাছে বললে এরা সেই ধরনের ডিজাইনেরও এরা বানিয়ে দিতে পারবে। তো আপনারা দেখুন হিউজ কালেকশন আছে, হিউজ কালেকশন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অন করে নেবেন। আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা।